আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আজকে আমরা ক্লাস করব ক্লাস দশম শ্রেণীর বিষয় কৃষি শিক্ষা। তো দশম শ্রেণীর কৃষি শিক্ষার আমরা আজকে পড়ব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়তে কি আছে? কৃষি প্রযুক্তি পাঠ। কৃষি প্রযুক্তির প্রথম অধ্যায়ের আমরা আজকে পড়ব পাঠ ৬। পাঠ ৬তে কি আছে? মাছের সম্পূরক খাদ্য। তো কি মাছের দেহের বৃদ্ধি ও মাছের কি দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন আছে? না, অবশ্যই আছে। তো মাছের দেহের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য মাছের খাদ্যের প্রয়োজন। তো পুকুরে কি হয়? প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি হয়, আমরা তো এটা প্রত্যেকেই জানি। প্রাকৃতিক পরিবেশে খাদ্য ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ক্ষুদিপানা, ছোট ছোট জলজ পতঙ্গ বা পুকুরের তলদেশে বিভিন্ন ধরনের কীট, লার্ভা, ছোট ছোট শামুক, ঝিনুক, এই জাতীয় খাবার মাছ প্রাকৃতিকভাবে পেয়ে থাকে এবং এগুলো কি খাদ্য হিসেবে মাছ গ্রহণ করে থাকে। এখন মাছ এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করছে, কিন্তু আমাদের কি হচ্ছে, দিনকে দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না দেশের? হ্যাঁ, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেহেতু দিনকে দিন আমাদের খাদ্যের চাহিদাটাও অধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। তো আমরা বাঙালি কি মাছে ভাতে বাঙালি না? হ্যাঁ, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমরা কি ভাতটাকে চিন্তা করতে পারি? পারিই না। তো সেই ক্ষেত্রে কি আমাদের যেহেতু ভাতের উৎপাদন অর্থাৎ চালের উৎপাদন বৃদ্ধি করতে হচ্ছে, চালের উৎপাদন বৃদ্ধি করার জন্য ধানের ফসলের ক্ষেতে বিভিন্ন ধরনের সার, বিভিন্ন ধরনের ঔষধ, কীটনাশক এগুলো ব্যবহার করা লাগতেছে, তাহলে মাছ সার ধানের উৎপাদনের পাশাপাশি আমাদেরকে কি করতে হবে? মাছের উৎপাদনও বৃদ্ধি করতে হবে। তো মাছের উৎপাদন যদি আমরা বৃদ্ধি করতে চাই, সেই ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি অবশ্যই মাছকে আমাদেরকে বাড়তি খাদ্য প্রদান করতে হচ্ছে। তা এই যে মাছের যে বাড়তি খাদ্যটা আমরা প্রদান করতেছি, এইটাকে কি বলে? সম্পূরক খাদ্য বলে। যে চাষের পুকুরে বা মাছের পুকুরে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি অতিরিক্ত যে খাদ্যটা প্রদান করা হচ্ছে তাকে কি বলছে? সম্পূরক খাদ্য। দেখো, সম্পূরক খাদ্য ছাড়াও অনেকে কি করে, যে প্রাকৃতিক খাদ্যটাকে অধিক পরিমাণে বৃদ্ধি করার জন্য, প্রাকৃতিক খাদ্যটাকে তৈরি করার জন্য মাছের পুকুরে বিভিন্ন সময় সার প্রয়োগ করে থাকে, কিন্তু সেটা যথেষ্ট নয়। কারণ কি বলতো, আমাদের যেরকম খনিজ, ভিটামিন, আমিষ, স্নেহ, শর্করা এগুলো প্রয়োজন আছে না? হ্যাঁ, আমাদের যেমন এগুলো প্রয়োজন আছে, মাছেরও এগুলার প্রয়োজন আছে। তো মাছের যেহেতু এগুলা প্রয়োজন আছে, তাহলে কি আমি সার দিচ্ছি, সার দিয়ে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করতেছি, প্রাকৃতিক খাদ্যে এই উপাদানগুলো সঠিক পরিমাণে, যে পরিমাণে আমার প্রয়োজন, সঠিক মাত্রায় থাকতেছে কিনা এটা তো আমি জানতেছি না বা দিতে পারতেছি না চাহিদা অনুযায়ী। তো সম্পূরক খাদ্যটা যদি আমি প্রয়োগ করতে পারি, তাহলে কি হচ্ছে, আমি আমার মাছের চাহিদা অনুযায়ী খাদ্য দিতে পারতেছি। তো মাছের চাহিদা অনুযায়ী যে খাদ্যে, যে সম্পূরক খাদ্যে এই সকল পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে, তাহাকে কি বলে? সুষম সম্পূরক খাদ্য। তো সম্পূরক খাদ্য কাকে বলে, সুষম সম্পূরক খাদ্য কাকে বলে, এটা তো আমরা জানলাম। তা দেখো, এই যে মাছের পুকুরে অতিরিক্ত এই যে চালের কুড়া, সরিষার খোল, ফিশমিল এই জাতীয় খাদ্য বাড়তি সম্পূরক খাদ্য হিসাবে অনেক সময় প্রদান করা হয়ে থাকে। আবার দেখো, গ্লাস কার্প বা সরপুটি এগুলো কি আমরা জানি না? এগুলো উদ্ভিদভোজী মাছ। হ্যাঁ, এগুলো উদ্ভিদভোজী মাছ, যেহেতু এরা উদ্ভিদ খায়, উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে, এই জন্য এদেরকে ক্ষুদিপানা, কচুরিপানা, শাকসবজি, এর নরম পাতা, ঘাস, কলা পাতা এগুলো সম্পূরক খাদ্য হিসাবে পুকুরে দেয়া হয়। এর থেকেও এরা খাদ্য পুষ্টি উপাদান গ্রহণ করে বা খাদ্য গ্রহণ করে। এখন দেখো, যেহেতু আমরা সম্পূরক খাদ্য সম্পর্কে জানতে চাচ্ছি, সম্পূরক খাদ্য কাকে বলে সেই সম্পর্কে জানলাম, সুষম সম্পূরক খাদ্য কাকে বলে সে সম্পর্কে জানলাম, এখন সম্পূরক খাদ্যের উৎস সম্পর্কে আমরা জানব। তো সম্পূরক খাদ্যের উৎস কী আছে? দেখো, সম্পূরক খাদ্য তৈরির উপাদানের উপরে ভিত্তি করে সম্পূরক খাদ্যের উৎসকে দুই ভাগে ভাগ করা হয়। তো এই ভাগ দুইটা কি জানো কেউ? ভাগ দুইটা হচ্ছে উদ্ভিদজাত উৎস আর প্রাণীজাত উৎস। তো উদ্ভিদজাত উৎসের মধ্যে কি কি আছে? দেখো, উদ্ভিদ মানে কি? যা গাছ থেকে আসে। তা উদ্ভিদের যেহেতু গাছ থেকে আসতেছে, তাহলে গাছের মধ্যে কি কি আছে? চালের কুড়া। চাল কি গাছ থেকে হয় না? চালের কুড়া, গম বা ডালের মিহি ভুসি, সরিষার খোল, তিলের খোল, আটা, চিটাগুড়, ক্ষুদিপানা, কচুরিপানা বা কলা পাতা বা তোমার হচ্ছে এই জাতীয় বিভিন্ন ধরনের গাছের থেকে যে উপাদানগুলো আসতেছে, উৎস উপাদানগুলো আসতেছে, এগুলোকে কি বলছে? উদ্ভিদজাত উপাদান। আবার দেখো, আরেকটা কি আছে? প্রাণীজাত।
প্রাণীজাত উপাদানের মধ্যে কি কি আছে? শুটকি মাছের গোড়া আছে, ফিশ মিল আছে, রেড কিট মিল আছে, চিংড়ির গোড়া আছে, কাঁকড়ার গোড়া আছে, মাছের চূর্ণ আছে, শুকনো মাছের চূর্ণ বা হাড়ের গোড়া, তারপরে শামুকের মাংস, গবাদি পশুর রক্ত, এই সমস্ত বিভিন্ন উপাদান ব্যবহার করে তোমার কি করা হচ্ছে, সম্পূরক খাদ্যটা তৈরি করা হচ্ছে। তাহলে সম্পূরক খাদ্যের উৎস কয়টি? সম্পূরক খাদ্যের উৎস দুইটি। কি কি? একটি হচ্ছে উদ্ভিদজাত উৎস আর একটি হচ্ছে প্রাণীজাত উৎস। তো এই উদ্ভিদজাত উৎস থেকে, প্রাণীজাত উৎস থেকে আমরা ভালো মানের সম্পূরক খাদ্য তৈরি করতে পারি। তা দেখো, সম্পূরক খাদ্যের উৎস সম্পর্কে আমরা জানলাম, সম্পূরক খাদ্য সম্পর্কে জানলাম। এবার দেখো, সম্পূরক খাদ্যের উপকারিতা সম্পর্কে আমরা জানব। যেহেতু সম্পূরক খাদ্যে উদ্ভিদের জন্য, মাছের জন্য সকল পুষ্টি উপাদান থাকতেছে, বললাম না আগেই যে কি থাকতেছে, আমিষ থাকতেছে, শর্করা থাকতেছে, স্নেহ থাকতেছে, ভিটামিন থাকতেছে, এরকম যা যা প্রয়োজন প্রত্যেকটাই সঠিক মাত্রায় থাকতেছে। তাহলে আমি যখন সুষম সম্পূরক খাদ্য মাছকে দিতে পারবো, তখন কি এটা আমার মাছের জন্য অবশ্যই উপকারী? না, অবশ্যই উপকারী। তাহলে আমি যেহেতু সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার তাদেরকে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার অল্প সময়ে বড় আকারের মাছ, সুস্থ সবল মাছ আমরা পাচ্ছি না? হ্যাঁ, তা তো অবশ্যই পাবো, কারণ আমি যেহেতু তার চাহিদা অনুযায়ী তাকে সকল পুষ্টি উপাদান দিব, তাহলে কি সে আমাকে উৎপাদনটা ঠিক মতো দিবে? না, অবশ্যই দিবে। আবার দেখো, শুধু যে বড় মাছের ক্ষেত্রে সেটা কিন্তু নয়, অনেক সময় কি পোনা চাষ করা হচ্ছে না, পোনাটাকে যদি উৎপাদন না করা হয়, পোনাটাকে যদি চাষ না করা হয়, তাহলে কি আমরা বড় মাছের জন্য পুকুরে পোনা ছাড়তে পারবো? পারবো না। তো সেই ক্ষেত্রে আমাকে পোনাটাও তৈরি করতে হচ্ছে। তা কি পোনাটা যখন আমি তৈরি করতেছি, মাছের পোনাটার খাদ্যের প্রয়োজন আছে? না, অবশ্যই আছে। তো মাছের পোনাটাকেও যখন আমি সম্পূরক খাদ্য দিব, তখন কি ওই পোনাটাও আমার চাহিদা অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী আমাকে সহযোগিতা করবে, পোনাটাও সঠিক পরিমাপে বৃদ্ধি পাবে, তার পুষ্টি উপাদানও সঠিক থাকবে। আবার দেখো, অল্প জায়গায় অধিক মাছ কিন্তু আমি উৎপাদন করতে পারছি, যেহেতু আমাদের দিনকে দিন খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, মাছের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আমার জলাশয় কি বাড়তেছে? না, জলাশয় বাড়তেছে না, জলাশয় আমার যেরকম ছিল সেরকমই থাকতেছে। তো আমার এই অল্প জলাশয় থেকে আমাকে কি করতে হচ্ছে, অধিক পরিমাণে মাছ উৎপাদন করতে হচ্ছে। তো যেহেতু আমি সম্পূরক খাদ্য দিচ্ছি, দিলে কি হচ্ছে, আমার অল্প জলাশয়তে আমার যেহেতু খাদ্যের চাহিদাটা আমার মাছকে ঠিক মতো দিতে পারতেছি, তাহলে কি অল্প জায়গা থেকে আমি অধিক পরিমাণে মাছ পাচ্ছি না? হ্যাঁ, আমি অল্প জলাশয় থেকে, অল্প জায়গা থেকে অধিক পরিমাণে মাছের উৎপাদন বাড়াতে পারব। আবার দেখো, যেহেতু আমি তাদেরকে, মাছকে সঠিক পরিমাণে সুষম পুষ্টিকর খাদ্য অর্থাৎ সুষম সম্পূরক খাদ্য প্রদান করছি, সম্পূরক খাদ্য প্রদান করার ফলে কি হচ্ছে, আমাদের মানব দেহে কি হয়, আমাদের যখন কোনো পুষ্টি উপাদানের ঘাটতি হয়, তখন তো আমাদের রোগবালাই সৃষ্টি হয়, তাই না? হ্যাঁ। তো যেহেতু আমি আমার মাছকে সঠিক পরিমাণে সুষম খাদ্য প্রদান করতেছি, তাহলে কি হচ্ছে, আমার মাছের কি রোগবালাই হবে? না, রোগ প্রতিরোধ ক্ষমতা মাছের বৃদ্ধি পাবে, তাছাড়াও রোগের আক্রমণের পরিমাণটা, আক্রান্তের পরিমাণটা অনেক আকারে, মানে অনেক হারে কমে যাবে, এক প্রকার থাকবে না বললেই হয়, তবু বলা যায় না, হয়তো পানির পরিবেশের কারণে বা প্রাকৃতিক পরিবেশের কারণে হয়তো মাছ রোগাক্রান্ত হতে পারে, কিন্তু সেই রোগটাকে কাটায় ওঠার মতো শক্তি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা মাছের তৈরি হবে। এটা কিন্তু আমি সুষম সম্পূরক খাদ্য প্রদান করতেছি, এজন্যই হচ্ছে। এছাড়া দেখো, অনেক সময় কি হয় যে আমি যদি মাছকে সম্পূরক খাদ্য না দিই, তাহলে কি আমি এবছর মাছ ছাড়তেছি, পরের বছর যে সেই মাছটা আমি পাচ্ছি, কিন্তু তারপরও সে যে সঠিক আকারে বৃদ্ধি পাচ্ছে, তার দৈহিক ওজনটা ঠিক হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু আমি বলতে পাচ্ছি না। কারণ প্রকৃতি থেকে, প্রাকৃতিক পরিবেশ থেকে সে যে খাদ্যটা পাবে সেটাকেই তার গ্রহণ করতে হবে। কিন্তু আমি যদি সম্পূরক খাদ্য দিই অর্থাৎ তার চাহিদা অনুযায়ী খাদ্য প্রদান করি, তাহলে কি হচ্ছে, আমার অল্প সময়ে অধিক ফলন দিচ্ছে, মানে অধিক তার দৈহিক বৃদ্ধিটা অল্প সময়ে ঘটতেছে, খুব দ্রুত মাছটা বৃদ্ধি পাচ্ছে এবং সঠিক ওজনে আসতেছে। আবার দেখো, অনেক সময় কি হয়, মাছের, মাছ অপুষ্টিতে ভুগতে পারে। তো আমি যদি সম্পূরক খাদ্য দিই, তাহলে কি তার অপুষ্টিতে ভোগার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ অপুষ্টিজনিত যে রোগগুলো আছে, এই রোগগুলো তাকে আক্রমণ করতে পারবে না। দেখো, সর্বোপরি
আমি কি হচ্ছে সর্বোপরি আমি এটুকু বলতে পারতেছি, আমার সম্পূরক খাদ্যটা প্রয়োগ করার ফলে অল্প সময়ে আমি অধিক পরিমাণে মাছ পাচ্ছি, অধিক পরিমাণে উৎপাদন পাচ্ছি। তো আমি অল্প সময়ে যেহেতু অধিক পরিমাণে উৎপাদনটা পাচ্ছি, তাহলে কি হচ্ছে আমার মুনাফাটা বেশি আসতেছে না? একটা মাছ যদি আমি এই বছর ছেড়ে পরের বছর তুলি, অর্থাৎ 12 মাস সময় লাগাই, তাহলে কি আমার আর্থিকভাবে লাভবানটা কিন্তু আমি কম হব, যেহেতু আমি একটা উৎপাদন পাচ্ছি। কিন্তু আমি মাছকে যদি সম্পূরক খাদ্য প্রদান করতে পারি, তাহলে আমি হয়তো বছরে 2 বারও মাছ সংগ্রহ করতে পারি। তো বছরে 2 বার হোক বা মাছ ভেদে বিভিন্ন সময় সংগ্রহের নিয়ম আছে, মাছের জাত ভেদে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি আমি মাছটাকে বছরে 2 থেকে 3 বার সংগ্রহ করতে পারি, তাহলে কি হচ্ছে আমার মুনাফাটা বেশি আসছে না, হ্যাঁ আমার লাভটাও বেশি হচ্ছে। তাহলে সম্পূরক খাদ্যের উপকারিতা সম্পর্কে আমরা জানলাম না, সম্পূরক খাদ্যের উপকারিতা সম্পর্কেও আমরা জানলাম। তাহলে আজকে আমরা কি কি জানলাম, সম্পূরক খাদ্য কাকে বলে, সুষম সম্পূরক খাদ্য কাকে বলে, উৎসের উপর ভিত্তি করে সম্পূরক খাদ্যকে কয় ভাগে ভাগ করা হয়, এই উৎসের উপরে ভিত্তি করে যে ভাগগুলো করা হয়েছে এই ভাগগুলোর মধ্যে কি কি আছে, কোন কোন উপাদান ব্যবহার করা হচ্ছে, সম্পূরক খাদ্যের উপকারিতা কি কি আছে, মোটামুটি জানলাম না আমরা? হ্যাঁ অবশ্যই আমরা মোটামুটি জানতে পেরেছি। তো যেহেতু আমরা জানছি আজকের ক্লাস সম্পর্কে, তো তোমাদের কি একটা বাড়ির কাজ দিতে হয় না? হ্যাঁ, তো একটা বাড়ির কাজ আমি দিচ্ছি, এটা তোমরা অবশ্যই সকলেই করবা। তাহলে তোমাদের বাড়ির কাজে আমি কি দিলাম, সম্পূরক খাদ্য সম্পর্কে ব্যাখ্যা করো। কি এটা সকলে পারবে না, সম্পূরক খাদ্য সম্পর্কে ব্যাখ্যা করো? তাহলে সকলে এই বাড়ির কাজটা করবা, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো। করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে বিধিনিষেধগুলো আমাদের জন্য আছে, নিয়মকানুনগুলো আছে, এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।